আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ এটা হচ্ছে উমরার ভিডিও। তো আমি হারা থেকে, রিয়াদ হারা থেকে আনোয়ার বাদার একটা অফিস থেকে আমি হচ্ছে টিকিট কাটি। টিকিটের প্রাইসটা ছিল 225 রিয়াল, তারা আমাকে মক্কাতে হোটেল দিবে। তো গাড়ি ভালোই ছিল মোটামুটি বলা যায়। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর আশেপাশে যতগুলো গাড়ি দেখতে পাইতেছেন সবগুলোই উমরাতে যাবে। আমাদের গাড়িটা হচ্ছে 28 নম্বর গাড়ি, টোটাল 28টা বাস তাদের অফিস থেকে যায়। এটা হচ্ছে বাসের ভেতর, আসলে খুব বেশি ভালো তাও না, আবার খুব খারাপও না। সিটগুলো একটু চিপা ছিল, এই জন্য আসলে লং জার্নি করতে গিয়ে আমার কোমরে খুবই ব্যথা অনুভব হয়েছে। আসলে লং জার্নি একটু কমফোর্টেবল সিট হলে ভালো হয়। তো আমরা সিটে বসে গেলাম। আশেপাশে যতগুলো বাস আছে সবগুলোই উমরাতে যাবে, কারণ আসলে একটা মুসলমানের সবচেয়ে বড় ড্রিম হচ্ছে কাবার ঘর দেখা, উমরা করা। আর যেহেতু রমজান মাস, রমজান মাসে উমরার অনেক বেশি সওয়াব, তাই আসলে অনেক বেশি রাশ হয়, মানে ভিড় থাকে। আমাদের বাস হচ্ছে জার্নি শুরু করলো ঠিক 3টায়, যদিও টাইম ছিল 2টায়, কিন্তু বাস ছাড়তে ছাড়তে 3টা বাজছে। তো চলেন আমাদের জার্নি শুরু করা যাক। আমরা এখন ডাইরেক্ট যাব মক্কাতে। প্রথম বাসের সিটের সামনে একটা ইউএসবি কেবল ছিল, এটা মোবাইল চার্জের জন্য, আর একটা টেবিলের মতো ছিল, এটা স্ক্রু দিয়ে লক করা ছিল। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে বাইরের ওয়েদারটা চমৎকার ছিল, ক্লাউডি ছিল, মানে মেঘাচ্ছন্ন, যে বৃষ্টি আসবে আসবে এমন একটা ভাব ছিল, আর একদমই গরম ছিল না। ওয়েদারটা বলতে গেলে একদমই পারফেক্ট একটা ওয়েদার ছিল। আর এই জায়গাটা দেখেন, আমি আসলে এই জায়গাটা মানে ভিডিও না করে পারলাম না। এইখানে একটা পাহাড়, আর আমরা যে রাস্তাটাতে যাচ্ছি এটা অনেক উঁচুতে, আর একদম ডাউন সাইডে দেখেন এটা একটা ছোট একটা শহর। মানে ভিউটা আসলে চোখে না দেখলে আপনি বুঝবেন না যে কতটা মানে ভালো লাগতেছিল। দেখেন একটা ছোট শহর, পাশে পাহাড়, ওই সাইডেও পাহাড়, মানে এদিকেও পাহাড়, আর আমরা হচ্ছে যে অনেক উঁচুতে রোডটা বানানো হয়েছে, মানে অসাধারণ ভিউটা ছিল, অসাধারণ। বলতে বলতে একটু সামনে যাওয়ার মধ্যেই বৃষ্টি চলে আসলো, আর এই পেট্রোল পাম্পটাতে আমাদেরকে স্টপ দিছে হচ্ছে আসর নামাজ পড়ার জন্য। কিন্তু ভিউটা মানে অসাধারণ, এক কথায় জাস্ট অসাধারণ। তো আমরা এখানে আসর নামাজ পড়ে নিলাম, তারপরে হচ্ছে আমাদের জার্নি আবার শুরু হবে ইনশাআল্লাহ। তো আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল। আসলে আমরা যখনই উমরা করতে যাই, এই জার্নিটা আসলে স্পিচলেস, মানে এত ভালো লাগে এই জার্নিটা। আমার মনে হয় যে সব মুসলমানদের কাছেই এই জার্নিটা হচ্ছে মানে সবচেয়ে স্পেশাল জার্নি।
তো চলতে চলতে আমাদের ইফতারের টাইম অলমোস্ট হয়ে গেছে। তো আরেকটা পেট্রোল পাম্পে গাড়ি স্টপ করছে ইফতার করার জন্য। পাশেই মসজিদ আছে, একটা মসজিদ, একটা হোটেল, আর একটা হচ্ছে বাকালা, মানে হচ্ছে যে স্টেশনারি দোকান। তো এখানে আমরা হচ্ছে যে ইফতার করব। আমাদের আরও লাগবে 6.5 ঘন্টার মতো আমাদের মক্কাতে পৌঁছাইতে। আর এখানে প্রচুর ঠান্ডা, দেখেন 23 দেখাচ্ছে কিন্তু ফিল লাইক 16। আর হচ্ছে ক্লাউডি, ওই জায়গাটার নাম ছিল হচ্ছে কুয়াই বা এমন কিছু একটা, আমি আসলে ওইরকমভাবে চিনি না, কিন্তু মানে পরিবেশটা ছিল অন্যরকম, মানে অন্যরকম একটা ফিল কাজ করতেছিল। তো আমরা এখানে খেপসা নিলাম ইফতার করার জন্য, তো খেপসা দিয়ে ইফতারটা সেরে নিলাম। তো আসলে সবাই এখানে খেপসাই খাইতেছে, অ্যারাবিয়ান খাবার যেহেতু, আর এখানে অন্য কিছু নাই, এটাই খেপসাই শর্টকাটে সবাই নিয়ে নিছে। তো আমরা খেপসা দিয়েই ইফতারটা সেরে নিলাম। আমাদের বাস আবার স্টপ দিছে এখানে সাহারি খাওয়ার জন্য। তো এখানেও সেম খেপসা, তো খেপসা আমরা খেয়ে নিলাম। তখন বাসতে ছিল হচ্ছে 1:30, আর আমি তখন বলছিলাম যে 6.5 ঘন্টা, আসলে ওইটা ছিল হচ্ছে ডিস্টেন্সটা মাপা হয়েছিল হচ্ছে যে কারের, আর বাস তো আরেকটু স্লো চলে, তাই আসলে সময়টা একটু বেশি লাগতেছে। তো আমরা এখানে মধ্যে নেক্সট স্টপের মধ্যে হচ্ছে এখানে আমরা এহরাম বাঁধবো। এটা হচ্ছে একটা প্রাইভেট প্লেস, এখানে মধ্যে গোসল করতে আপনার 10 রিয়াল করে লাগে। সরকারি প্লেসে আসলে অনেক রাশ, এই জন্য আমরা এখানে প্রাইভেট প্লেসে গাড়িটা দাঁড়া করছে। দেখেন সবাই এহরাম বেঁধে নিছে, তো আমিও আলহামদুলিল্লাহ এহরাম বেঁধে নিছি গোসল করে। তো আলহামদুলিল্লাহ সবাই এহরাম বেঁধে দিছে। তো আমরা আসছি হচ্ছে মিকাতে। মিকাতে এখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। এখানে ফ্রিজ দেওয়া আছে, আনলিমিটেড পানি, আপনি যতটা ইচ্ছা ততটা পানি নিতে পারবেন। এই যে মসজিদ মিকাত, তো এখানে মধ্যে আমরা হচ্ছে যে 2 রাকাত নামাজ পড়ে নিব। তো আমরা 2 রাকাত নামাজ পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো আমরা মক্কা নগরীতে ঢুকে গেছি অলমোস্ট। দেখেন কত বৃদ্ধ মানুষ আসলে হজ করতে আসছে, উমরা হজ করতে আসছে, তাদের কিন্তু অনেক কষ্ট হইতেছে আসলে এত ভিড়ের মধ্যে উমরা হজ করতে আসা আসলে অনেক টাফ। কিন্তু তারা আসলে সওয়াবের আশায় তা করতেছে। আল্লাহ যেন আমাদের সবার উমরা আল্লাহ কবুল করেন, আমিন। তো আমরা চলে আসছি মক্কার ভিতরে, মানে মক্কা নগরীতে চলে আসছি, কিন্তু আমরা এখন যাব হচ্ছে হোটেলে, আমাদেরকে হোটেলে নামাবে। তো হোটেলে আমাদের যে ব্যাগ আছে ওই ব্যাগ রাখবো, রেখে তারপরে আসব হচ্ছে উমরা করতে। দেখেন আসলে অন্যান্য মাসগুলোতে কিন্তু এমন ভিড় থাকে না, শুধুমাত্র রমজানে এমন ভিড় থাকে, কারণ হচ্ছে রমজানে প্রচুর সওয়াব, অনেক অনেক বেশি সওয়াব উমরা করলে, তাই আসলে এত মানুষের ভিড়। দেখেন কত মানুষ, আমি নর্মাল সিজনেও করছি কিন্তু এত ভিড় থাকে না। এই হলো আমাদের হোটেল। তো আমাদের হোটেলে আমাদেরকে নামাইছে, তো আমরা হোটেল রুমে গেছি, গিয়ে জাস্ট ব্যাগটা রাখছি, ব্যাগটা রেখেই চলে আসছি। তো আমাদের যে বাস আমাদেরকে এখানে নামাই দিছে ওই বাস অলরেডি চলে গেছে। তো হোটেলের যে বাস ওই বাসে আমরা, বাসে করেই আমরা হচ্ছে যে যাব হচ্ছে যে হেরাম শরীফে। তো চলেন
আমরা যাই, ওই বাস অলরেডি চলে আসছে হোটেলের সামনেই। দেখেন সবাই উঠতেছে এই বাসে, এটা হচ্ছে যে হোটেল কর্তৃপক্ষের বাস। ওইখানে আমাদেরকে হেরাম শরীফে নামাবে, আবার যখন যাদের উমরা শেষ হবে তারা আবার এই বাসে করেই হোটেলে ফিরে আসতে পারবে। তো আমরা যাইতে যাইতে আসলে তখন বাজে 7:30টার মতো, আর বাস প্রচুর জামে পড়ছিল, তাই অনেক অনেক লেট হয়েছে। এমনিতে নর্মালি 10-11 ঘন্টা লাগে, তো আমরা প্রায় বাসে মনে হয় যে 16 ঘন্টা ছিলাম। তো যাই হোক, আমরা পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে বাস নামাই দিছে, তো আমরা এখন ঢুকে যাব হেরাম শরীফে উমরা করার জন্য। তো আমার সাথে থাকেন। আসলে উমরা করার সময় আমি কোনো ভিডিও করি নাই, কারণ হচ্ছে উমরা করার সময় যদি আমি ভিডিও করি তখন হচ্ছে আমার অবশ্যই উমরার মানে যে নিয়ত বা হচ্ছে যে আমার উমরার যে দোয়াগুলো আছে, হচ্ছে যে আপনার তাওয়াফের দোয়া বা সাফা মারোয়ার দোয়া, সেগুলো আমার অবশ্যই একটু প্রবলেম হবে। আর আমার যদি মনোযোগ ভিডিওতে থাকে তাহলে হচ্ছে আমার উমরাটা একটু প্রবলেম হইতেও পারে। তাই উমরা করার সময় আমি কোনো ভিডিও করি নাই, আর হচ্ছে যে আমি মোবাইলও হাতে নিই নাই। তো এই যে আমরা ঢুকতেছি হেরাম শরীফে, সামনেই দেখবেন পবিত্র মক্কা ঘর। তো আমার সাথেই থাকেন। আলহামদুলিল্লাহ আমার উমরা করা শেষ। তো আমি এখন রুমে চলে আসছি, এখানে একটু রেস্ট করব। তো আমরা এই রুমে 5 জন, দেখেন 5টা সিট আছে। রুমটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ, ভালোই, খারাপ না। তো উমরা করলাম, নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর ঘর ধরে দোয়া করলাম সকল মুসলিমদের জন্য, আমার আব্বা আম্মার জন্য, আমার 2টা কন্যা সন্তানের জন্য, আমার ওয়াইফের জন্য, আর যারা আমার রিলেটিভ আছে তাদের সবার জন্য আল্লাহ যেন সবাইকেই মাফ করে দেন এবং আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন আমাকে সহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যারা হয়তো মক্কার ঘর দেখে নাই বা উমরা আমরা কীভাবে করি দেখে নাই, আপনার একটা শেয়ারে হয়তো সেও এই ভিডিওটা দেখতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।